হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে 9টা। এখন দেখি আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, পান্তা ছিল তো আলু ভাজা করেছি, খাওয়া হয়ে গেছে। আর দুপুরে রান্নাবান্না হবে, তো তার আগে আমি চান করে আসবো, ঘরের যা কাজ আছে করে নেব, তারপরে দুপুরে রান্নাবান্না হবে। তো হাজব্যান্ড গেল বাজারে আর আমি চান করে নিয়েছি, আর ঘরটা মুছে নিয়েছি। বাসন টেশন মাজা হয়ে গেছিলো সকালে, তো ঘরটা মুছে আচ্ছা তো ঘরটা মুছে পুজো দিয়েছি। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর পুকু আর আমি চান করে নিয়েছি। হাজব্যান্ড বাজার থেকে এসে তারপরে চান করবে, তো আসলে তারপরে রান্নাবান্না হবে। আর আমি এখন ভাতটা বসিয়ে দেবো। কী করছো তুমি? খেলা করছো? ওই যে তুমি খাচ্ছো। আর আজকে না মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। আজকে যেহেতু রবিবার, তো বেলায় ঘুম থেকে উঠেছিলাম আর উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, আর তখন থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। সেই জন্য কোনো কাঁচা কুচো আজকে আর করিনি, তো আজকে কাঁচা হাত থেকে মানে রেহাই পেয়েছি। তো যাই হোক, চলো ভাতটা বসাবো, তারপরে ও আসলে রান্নাবান্না হবে। তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হাজবেন্ড বাজার থেকে চলেও এসছে, আর আজ মাংস আনতে গিয়েছিল, আর সবজি আছে। আজকে সবজি বাজার কিছু করতে হয়নি, খালি মাংসটাই আনতে গিয়েছিল ও। তো এগুলো এবার কেটে ধুয়ে নেব। আর এই যে দুটো দেখছো মুরগির পা, তো ওইগুলো আমার পুকু খেতে ভালোবাসে, মানে ঠ্যাং তো আর হাড় ফাড় খেতে পারে না, ওই মাংসটা ওর কাছ থেকে ছাড়িয়ে দিতে হয়। তো দেখো মাংসটা আমি ধুয়ে কেটে কুটে নিয়েছি, মানে বড় পিস ছিল একটু। হাজবেন্ড সবসময় জন্য একটু ছোটো ছোটো পিস, মানে যাতে মশলাটা ঢোকে ভালো করে ভেতরে, ওই জন্য ও ছোটো ছোটো পিস করেই কেটে রান্না করতে বলে। তো ওদিকে আলু কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন থেতো আর আদা বাটা। কাঁচা লঙ্কাই আজকে দেবো, কোনো গুঁড়ো লঙ্কা দেবো না আজকে। তো চলো রান্নাটা এবার বসাতে হবে। তো মাংসটা রান্না হয়ে গেছে, আর কালারটা এই যে এরকম এসছে, কেন না একটু সাদাটে কালার এসছে, কারণ না কাঁচা লঙ্কা তরকারি ওই জন্য। আর আজকে রান্নাটা হচ্ছে হাজবেন্ড করেছে, ও বললো যে মাংসটা আমি রান্না করি দাও, তো ও করলো, বেশ ভালোই হয়েছে, আমার আর করতে হলো না। আর একটা নিজের হাতে রান্না করতে করতে মানে একটা আনখাতে রান্না খেলে কিন্তু বেশ ভালোই লাগে, টেস্টটা একটু আলাদা, মানে মুখের স্বাদ বদল হয় আর কি। আর এই যে এখানে দেখছো পায়েস, এটা হচ্ছে তালের পায়েস, কালকে করেছিলাম, তো তার থেকে একটুখানি আছে। আর এখানে কাঁঠাল, আর এই যে আমার বাপের বাড়িতে তোমাদেরকে গাছ দেখিয়েছিলাম একটা, তো লাস্টে 5টা কাঁঠাল হয়েছিল, তো লাস্টের থেকে এই যে এই কাঁঠালটা মানে শেষের পর্বে আর কি। তো মা এক টিফিন কুটো দিয়ে গিয়েছিলো, তো সেই তার থেকে খেতে খেতে ওইগুলো আছে। তো যাই হোক, এখন বাজে 6টা, আর এখন সন্ধে টন্ধে দিয়ে এসে এই যে পাঁপড় ভাজছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো হাজবেন্ড বললো একটু পাঁপড় ভাজো, আর পাঁপড়টা না অনেকদিন আনা আছে, তো পাঁপড়টা ভাজবো আর চা করব। তো পাঁপড়টা অনেকদিন আনা আছে বলে বর্ষাকাল বলে এরকম হচ্ছে না, আমি বুঝতে পারছি না, মানে নরম হয়ে গেছে আর কড়াইতে দিলে লেগে যাচ্ছে। তো যাই হোক, পাঁপড়টা ভেজে আবার মাছ ভাজবো। মাছ দিয়ে গেছিলো মা, মানে মা বাজারে গেছিলো, তো রূপচাঁদ মাছ নিয়েছিলো দুটো, তো পুকুর সাথে দেখা করতে এসেছিলো, আবার একটা মাছও দিয়ে গেল। তো মাছটা ভাজবো। আর তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো সবাইকে গুড নাইট।